আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের কোন কোন চিকিৎসায় ইনজেকশন দেওয়ার দরকার হয় তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ইনজেকশনের ভীতি অনেকেরই রয়েছে যার জন্যে অনেকেই দাঁতের ডাক্তারের কাছে যেতে ভয় পেয়ে থাকেন মূলত তাদের জন্যেই এই ভিডিওটি তৈরি করা ভিওরস দাঁতের চিকিৎসায় যে সব ধরনের চিকিৎসায় যে আপনার ইনজেকশন ব্যবহার করা হয় ব্যাপারটি কিন্তু এমন নয় কিছু কিছু ট্রিটমেন্ট আছে কোনো ধরনের ইনজেকশনের প্রয়োজন হয় না আবার কিছু কিছু ট্রিটমেন্টের ক্ষেত্রে ইঞ্জেকশনের মাধ্যমে অবশ করে নিয়ে তারপরে ট্রিটমেন্ট করা হয়ে থাকে এই ভিডিওতে এমন কিছু ট্রিটমেন্টের কথা বলবো যেগুলো করতে গেলে অবশ্যই আপনাকে আপনার ডেন্টিস্ট সেখানে ইনজেকশন দিয়ে জায়গাটি অবশ করে নিবে ধরুন অনেক সময় এমন দেখা যায় যে আক্কেল দাঁতের যখন উঠতে থাকে তখন এমন মাংস এসে দাঁতের উপরে জড়ো হয় আর এই অবস্থায় এই অতিরিক্ত মাংস কেটে ফেলতে হয় আর তখনই দাঁতে ইনজেকশন দিয়ে এই মাংসে এখানে ইনজেকশন দিয়ে জায়গাটি অবশ করে নিয়ে তারপরে সেই মাংসটুকু কেটে ফেলা হয় এছাড়া ভিওর্স যদি কখনও কোনো দাঁত নষ্ট হয়ে যায় বা দাঁত যে কোনো ক্ষেত্রে তোলার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে দাঁতে গোড়ায় ইনজেকশন দিয়ে সেই দাঁতটি অবশ করা হয় যেন রুগীতে কোনো ধরনের ব্যথা না পায় তার জন্য দাঁতের গোড়ায় ইনজেকশন দিয়ে জায়গাটি অবশ করে নিয়ে তারপরে সেই দাঁতটি তোলা হয়ে থাকে মোটামুটি ইনজেকশন দিয়ে অবাস না করেই কিন্তু কোনো দাঁত তোলা যায় না এরপরে রয়েছে রুট ক্যানেল ট্রিটমেন্ট যদি আপনার কোনো দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সেই দাঁতটি অবশ করার জন্য আপনার ডাক্তার আপনাকে অবশ্যই সেই দাঁতে অবশ করা ইনজেকশন দিবে। যদি অবাস না করে নেয় তাহলে কিন্তু ট্রিটমেন্ট করতে পারবে না তাই যে দাঁতগুলা রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় সেই ক্ষেত্রে অবশ্যই অ্যানেস্তেসিয়া বা অবশ করা ইনজেকশন দেওয়া হয়ে থাকে এছাড়া ভিওয়ার্স যদি কখনও মাড়িতে কোথাও কাটাকাটি করতে হয় যেমন বিভিন্ন ক্ষেত্রে সার্জারি করার প্রয়োজন হয়ে থাকে মাড়ি কাটতে হতে পারে এটি ক্ষেত্র বিশ্বাস করা হয়ে থাকে তো যদি কোথাও এ ধরনের সার্জিক্যাল কেস থাকে তাহলেও কিন্তু সেখানে ইঞ্জেকশনের মাধ্যমে অবশ করে নিয়ে তারপরেই কাটাকাটি করে করা হয়ে থাকে তো ভিউয়ার্স মোটামুটি এটি অবস্থার উপর নির্ভর করে যে আপনার পজিশনটি কেমন রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আছে অবাস করার প্রয়োজন হয় আবার কিছু কিছু ক্ষেত্রে অবাস না করেই অন্য অন্য ট্রিটমেন্টগুলো করা হয়ে থাকে তো ভিউয়ার্স মূলত যেগুলো বললাম এগুলাই রয়েছে অবাস করে এ ধরনের ট্রিটমেন্ট করা হয়ে থাকে অন্যান্য যে ট্রিটমেন্ট পদ্ধতিগুলো রয়েছে যেমন ফিলিং করা বা পুটিং করা দাঁত স্কেলিং করা দাঁত ওয়াশ করা দাঁত পলিশিং করা এসব ক্ষেত্রে সাধারণত ইনজেকশানের ব্যবহার হয় না তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম